মাই নেম ইজ গুলবুল সাইফুল। আজকে আমি তোমাদেরকে বলবো পাঁচটি শুজ সম্পর্কে। বেসিক্যালি এই ঈদের জন্য যে পাঁচটি জুতা তোমার জন্য পারফেক্ট হবে, আই থিঙ্ক এই পাঁচটি জুতা তোমাকে পারফেক্ট একটা স্টাইল দিয়ে দিবে। এই ঈদে এই পাঁচটি জুতা বেস্ট কালেকশন, জাস্ট ফর আপনার আপনি অনুযায়ী এক একটা জুতা আপনার মতো করে বেছে নিন। অ্যান্ড আই থিঙ্ক আমার কাছে মনে হয় এটা আপনার জন্য পারফেক্ট হবে। জাস্ট ফর আমি একটা ধারণা দিব, অবশ্যই এই ধারণাটা আপনার কাজে লাগাবেন আপনাদের লাইফ স্টাইলে। শুজ নাম্বার ওয়ান, ট্যাসেল। ট্যাসেল এখনকার সময় আরও ছ মাস ধরে বেস্ট, একদম খুব জনপ্রিয় একটা ট্রেন্ডিং একটা জুতা হয়ে গেছে। তো ট্যাসেল এই ঈদের জন্য বেস্ট, আই থিঙ্ক বেস্ট। আমি বলার আগে অনেকেই কিনে ফেলেছেন, তাদের তো ডেফিনেটলি গুড। আর যারা বেসিক্যালি কিনেন নাই, আমার মনে হয় ট্যাসেল আপনার স্টাইলটাকে একটা অন্য লেভেলে নিয়ে যেতে পারে। আই থিঙ্ক ট্যাসেল আপনার জন্য বেস্ট হতে পারে, পুরোটাই আপনার উপর ডিপেন্ডেন্ট। আপনি একটু জাস্টিফাই করেন যে আসলে ট্যাসেলটা আপনার জন্য বেস্ট হয় কি না। এখনকার সময় ট্যাসেল বেস্ট, আই থিঙ্ক বেস্ট। শুজ নাম্বার টু, সেমি ফর্মাল শুজ। যারা আসলে ফর্মালের বাইরে কিছু ট্রাই করতে চান, মানে বেসিক্যালি একটু ফর্মাল না, ফর্মাল টাইপের, বাট ফর্মাল একদম একদম ফর্মাল না, বাট ফর্মাল টাইপের, তো তাদের জন্য সেমি ফর্মাল শুজ আপনার জন্য বেস্ট। এটা হতে পারে পার্টি, বেসিক্যালি ঈদের পরে তো পার্টিতে এটা বেস্ট হতে পারে আপনার জন্য, সেমি ফর্মাল শুজ। আমার মনে হয় না খুব বেশি বলার আছে এটার ব্যাপারে, আমার থেকে অনেকে অনেক বেশি জানেন। তো আপনার মতো করে আপনার বেসিক্যালি আপনার পেশা অনুযায়ী, আপনার থিঙ্কিং অনুযায়ী, আপনার বডি ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আপনি বুঝা দেখেন পারফেক্ট হয় কি না। বাট এই ঈদে এটা আপনার ধারণায় আনা উচিত যেটা আপনার জন্য বেস্ট হতে পারে। অ্যান্ড নাম্বার থ্রি, স্টাইলিশ লোফার। বর্তমানে প্রচুর পরিমাণ লোফার কালেকশন, তারাস থেকে শুরু করে অ্যাপেক্স, লোটো, বাটা, বে, অনেক কিছু আছে এখানে। আমি দেখলাম আমার মতো করে অনেক হিউজ কালেকশন লোফার। লোফার তো অনেকেরই পছন্দের একটা বিষয়, আমারও পছন্দ লোফার। যারা লোফার প্রেমী তারা লোফার অবশ্যই দেখবেন। আর লোফারের একটা ব্যাকআপ হিসেবে অথবা লোফারের আপডেট জেনারেশন হিসেবে ট্যাসেলও আই থিঙ্ক বেস্ট। ইয়েস, লোফারও বেস্ট, আপনি আপনার মতো করে দেখেন। আর এখনকার সময় অনেক জোস লেদারের কিছু লোফার বের হয়েছে। আই থিঙ্ক আপনার যদি 2000 থেকে শুরু করে 3-5 হাজার টাকা পর্যন্ত বাজেট থাকে, বেস্ট একটা লোফার পাবেন আপনার জন্য। একটু জাস্টিফাই করেন, একটু দেখেন, আই থিঙ্ক বেস্ট একটা লোফার পাবেন। ইয়েস। অ্যান্ড নাম্বার ফোর, নিউ স্নিকার। যারা স্নিকার লাভার তারা বেসিক্যালি স্নিকারই দেখবে, এর বাইরে দেখবে। তো স্নিকারটা নতুন কিছু স্নিকার দেখলাম ঈদের জন্য বাংলাদেশে ঢুকছে বেসিক্যালি চায়না থেকে। তো ওই স্নিকারটাও আপনার জন্য বেস্ট হতে পারে, বাট আপনার আসলে দেখা উচিত, আপনার ব্যাপারটা জাস্টিফাই করা উচিত। নতুন স্নিকারও আপনার জন্য বেস্ট হতে পারে। এটা বেসিক্যালি শার্ট, প্যান্ট, টি শার্ট, ফ্লো টি শার্ট, এই ধরনের ড্রেস আপের সাথে স্নিকার একটা বেস্ট। তো আমার কাছে মনে হয় যারা স্নিকার লাভার তারা স্নিকারও নিতে পারে। অ্যান্ড নাম্বার ফাইভ, যেটা মোস্টলি ইম্পর্ট্যান্ট বর্তমানে, এটা খুবই প্রচলিত, আমি যার নাম দিয়েছি পাঞ্জাবি শুজ। বেসিক্যালি ওর নাম হাফ শুজ বলা হয়, অথবা হাফ ট্যাসেল বলা হয়। ট্যাসেলের ওই ধরনের আর কি, যেটা হাফ, মানে এই ধরনের, এইটা বর্তমানে পাঞ্জাবির সাথে বেস্ট একটা শুজ আপনার জন্য, আপনাদের জন্য। আমার কাছে মনে হয় এটা আপনার জন্য বেস্ট হতে পারে। তো জাস্ট ফর একটু জাস্টিফাই করা, আপনার পার সাথে আপনার মাইন্ডের সাথে যদি বেস্ট হয় তাহলে আপনি এটাও নিতে পারেন। এটা আই থিঙ্ক বেস্ট একটা আউটফিটস, আমারও পার্সোনালি ভালো লাগে হাফ শুজ। আমি এই পাঁচটি শুজ সম্পর্কে আপনাকে আইডিয়াস দিয়েছি। আপনার যদি এর মধ্যে থেকে, আমার মনে হয় এর বাইরে আসলে কিছু আছে, এর মধ্যে থেকে একটু দেখেন, আই থিঙ্ক এটা আপনার জন্য বেস্ট একটা আউটফিট হতে পারে। অ্যান্ড ডেফিনেটলি আপনি যদি চান তাহলে আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাড করতে পারেন, গুগল সাইফুল ডেইলি ফ্যাশন ইন্সপায়ার। অ্যান্ড ইয়েস, টিল দেন আই উইশ ইউ ভেরি গুড ডে, অ্যান্ড ঈদ আপনার জীবনে শুভ বয়ে আনুক। লাভ।